উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আজ সকালে কোভিড ব্লকে থাকা সিসিইউ ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা কর্মীরা রোগীদের অন্য ওয়ার্ডে নিয়ে যান। আগুনের জেরে ধোঁয়ায় ঠেকে যায় গোটা ওয়ার্ড। পরবর্তীতে জানলার কাঁচ ভেঙে ধোঁয়া বের করা হয়। তবে দমকল যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন সেখানকার কর্মীরা। এদিন ঘটনার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে যান সমস্ত আধিকারিক ও চিকিৎসকেরা। ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, আমি যেটা শুনলাম যে সকাল 9:15 নাগাদ একটা শর্ট সার্কিট থেকে কোভিড সিসিউতে একটা ফায়ার ইনসিডেন্ট হয় এবং সমস্ত পেশেন্ট মানে এলাকাতে একটু ধোঁয়া উৎপন্ন হয়েছিল এবং ওখানে যারা টেকনিক্যাল স্টাফ এবং নার্সিং স্টাফ ছিলেন যথেষ্ট উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে সঙ্গে সঙ্গে সমস্ত পেশেন্টকে কোভিড এইচসিইউতে শিফট করেন। 7 জন পেশেন্ট ছিলেন, কোনো কারোর কোনো ক্ষতি হয়নি বা অবস্থার কোনো অবনতি হয়নি, তাদেরকে এইচডিইউতে শিফট করা হয়েছে একটু এক্সট্রা জায়গার প্রভিশন করে। বুঝতেই পাচ্ছেন সেখানে মানুষের প্রাণ বাঁচানোটা মূল উদ্দেশ্য এবং যথেষ্ট তৎপরতার সঙ্গে সেটা করা হয়েছে, সেই জন্য যারা ছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর এমএসবিটি সহ সমস্ত আধিকারিকরা এসেছিলেন তারা এবং এই ফায়ার ফাইটিংয়ের ব্যাপারটা ফায়ার ব্রিগেড আসার আগেই নিভে গেছে, একটা স্মল ফায়ার হয়েছিল বলে শুনেছি এবং তখন যেহেতু স্মোক ছিল তখন জানলাটাকে কাঁচটাকে ভেঙে দিয়েছে, যথার্থভাবেই করেছে এবং এটা নিয়ে আমরা যথেষ্ট তৎপরতার সঙ্গে বিষয়টাকে টেক আপ করে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টার গোড়ায় পৌঁছে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর এই কথাকে মাথায় রেখে আমরা পরবর্তী পদক্ষেপ না না নিঃসন্দেহে নিরাপত্তার দিক মাথায় রাখা হয়েছে। এরকম ঘটনা যে শুধুমাত্র এই কলেজে ঘটেছে তা নয়, অতীতে বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউটেও ঘটেছে, এটা দুর্ভাগ্যজনক, কোনো ঘটনাই অভিপ্রেত নয়। আর একটা জিনিস হচ্ছে যখন একটা মহামারীর একটা চলতে থাকা ঢেউকে রুখতে হয় তখন সব কিছু আইডিয়াল সিচুয়েশান কবে হবে তার জন্য ওয়েট করা যায় না, কারণ যদি সেটা করা হতো তাহলে তো এবং তাতেও সেই ঘটনা ঘটতে পারত। আমি এরকম অনেক সেন্ট্রাল ইনস্টিটিউট এমসেও আগুন ধরেছে, অনেক সময় চণ্ডীগড়েও ধরেছে, কাজে এগুলো থেকে কিছু ওই ডিসিশান নেওয়া যায় না। আর এখন তৎপরতার সঙ্গে সমস্ত সেট আপগুলো বাড়াতে হচ্ছে, কারণ মানুষ অক্সিজেনের অভাবে যাতে মারা না যান, যাতে মানুষ চিকিৎসা পান, সেই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। কিন্তু তার সঙ্গে এই চেকটাও আমরা যথেষ্টভাবেই রাখার চেষ্টা করছি এবং এটা রাখা হবেও। আমি যা দেখলাম ওখানে গিয়ে, আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েছি, গিয়ে দেখি ধোঁয়া উঠছে আর আপনার যদিও আমার সম্ভব মানে অক্সিজেন লাইনকেই এই আগুনটা লেগেছে, যার ধোঁয়া উঠেছে তার সঙ্গে সঙ্গে নিচের গ্রাউন্ড ফ্লোরের গ্লাস ফ্লাস ভেঙে দেয়, জানালা টানা ভেঙে দেয়, ভেঙে দেয় সমস্ত কিছু বের করে তারপরে আবার অক্সিজেন এসে আবার অক্সিজেন দুটো ইঞ্জিন এসেছিলো একদম ওনারা খুব তাড়াতাড়ি এসেছিলো আর কি, লেট করেনি দমকল বিভাগ, তারপর আপনার মেডিকেল সংস্থা মেডিকেলের সব সমস্ত লোকজন যারা আর কি আমার পদাধিকার তারাও এসেছিলো, পুলিশও খুব সহযোগিতা করে সবাই সহযোগিতা করে, তাদের সেরকম বড় ক্ষতি হয়নি, কিছু পেশেন্ট পার্টি বেরিয়ে এসেছিলো এসে কান্নাকাটি করছে।